আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ফেনি ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত আল্লাহর রহমতে তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো তো গত ক্লাসে শৈবালের গঠন শৈবালের বৈশিষ্ট্য শৈবালের জনন এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা তোমাদের বইতে যে নমুনা শৈবালটি আছে সেটা হচ্ছে ইলোথ্রিক্স এটা নিয়ে আমরা আজকে কথা বলবো তো দেখো ইলোথ্রিক্স কোথায় জন্মে ইলোথ্রিক্স সাধারণত স্যাঁতসেঁতে মাটিতে জন্মে থাকে এছাড়াও ইলোথ্রিক্স এর কিছু প্রজাতি আছে যেগুলো হচ্ছে সামুদ্রিক এছাড়া মিঠা পানি যেমন পুকুর নদী নালা পাহাড়ের ঢাল এগুলোতেও ইলোথ্রিক্স জন্মে ইলোথ্রিক্স এর শ্রেণীবিন্যাসগত অবস্থান তোমাদের বইতে দেয়া আছে তারপর আমি বলে দিচ্ছি বিভাগ আছে ক্লোরোফাইটা শ্রেণী ক্লোরোফাইসি তারপরে বর্গ আছে ইলোট্রিক্যালিস গোত্র আছে ইলোট্রিক্যাসি এবং জেনাস হচ্ছে ইলোথ্রিক্স তাহলে বিভাগ হচ্ছে তাহলে এর শ্রেণী বিন্যাসগত অবস্থানটা কি বিভাগ হচ্ছে ক্লোরোফাইটা শ্রেণী ক্লোরোফাইসি বর্গ ইলোট্রিক্যালিস গোত্র ইলোট্রিক্যাসি আর গণ হচ্ছে ইলোথ্রিক্স এরপরে আসো ইলোথ্রিক্স এর বাহ্যিক গঠন ইলোথ্রিক্স এর বৈশিষ্ট্য তো আমরা শৈবালের যে বৈশিষ্ট্যগুলো পড়েছি যেমন হচ্ছে এরা থ্যালোয়েড এদের মূলকাণ্ড পাতা কোনোটাতেই হচ্ছে বিভক্ত করা যায় না তারপরে এরা হচ্ছে স্বভোজী এরা এদের ক্লোরোফিল আছে এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তো এই বৈশিষ্ট্যগুলো ছাড়াও আজকে আমরা ইলোথ্রিক্স এর গঠন ইলোথ্রিক্স এর গঠনের মধ্যে ইলোথ্রিক্স দেখো এখানে একটা ইলোথ্রিক্স এর ছবি এঁকেছি আমি ইলোথ্রিক্স সাধারণত ফিলামেন্টাস অর্থাৎ এর কোন শাখা নাই এরা একদম লম্বাটে ফিলামেন্টাস আর হচ্ছে অশাক তাহলে এর দেখো আমি মাঝখানে ইলোথ্রিক্স এর ছবি আঁকার সময় মাঝখানে একটু ফাঁকা জায়গা রেখেছি তোমাদের বইতেও ফাঁকা জায়গাটি আছে সেটা হচ্ছে ইলোথ্রিক্স অসীম দৈর্ঘ্যের হতে পারে যার কারণে ফাঁকা জায়গাটা রাখা যাতে বোঝা যায় যে এখানে আরো অনেকগুলো কোষ আছে তাহলে ইলোথ্রিক্স এর গঠনের মধ্যে প্রথমেই আছে দেখো একটা কোষ যেটাতে কোনো ক্লোরোপ্লাস্ট নাই যেটাতে কোনো নিউক্লিয়াস নাই এই কোষটাকে বলা হচ্ছে হোল্ড ফাস্ট এই কোষটাকে বলা হচ্ছে হোল্ড ফাস্ট এই হোল্ড ফাস্ট এই পুরো ইলোথ্রিক্স দেহটাকে মাটির সাথে আটকে রাখতে সাহায্য করে এরপরে আসছে কোষগুলোর মধ্যে দেখো ক্লোরোপ্লাস্ট আছে নিউক্লিয়াস আছে এবং বাইরে একটা কোষ প্রাচীর আছে এই যে ক্লোরোপ্লাস্ট এই ক্লোরোপ্লাস্টে থাকে হচ্ছে পাইরিনয়েড পাইরিনয়েডটা কি তাহলে পাইরিনয়েড এক ধরনের প্রোটিন যেটা চারপাশে স্টার্চ থাকে এবং এদের ক্লোরোপ্লাস্টটা এমনভাবে তৈরি করা থাকে যেটা হচ্ছে দেখতে অনেকটা আংটির মতো মনে হয় তো আংটি আকৃতি ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যায় আমরা স্বাভাবিকভাবে অ্যান্সার দিতে পারি হচ্ছে ইলোথ্রিক্স এর এরপরে এই গেল হচ্ছে ইলোথ্রিক্স এর গঠন এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইলোথ্রিক্স এর জনন ইলোথ্রিক্স এর জনন তিন ভাবে হয় একটা হচ্ছে অঙ্গজনন একটা হচ্ছে অজন্য জনন আর একটা হচ্ছে যৌনজনন তাহলে অঙ্গজননটা কি অঙ্গজনন হচ্ছে অঙ্গ থেকে অর্থাৎ ইলোথ্রিক্স এর কোন অংশ যদি ভেঙে যায় ভেঙে যদি মাটির সাথে মাটিতে পড়ে তাহলে সেখান থেকে নতুন উদ্ভিদ জন্মাবে অর্থাৎ খণ্ডায়নের মাধ্যমে বিশেষ করে মানে খণ্ডায়ন বা ভেঙে যাওয়া এর মাধ্যমে বিশেষ করে ইলোথ্রিক্স এর অঙ্গজননটা হয় এছাড়াও ইলোথ্রিক্স এর যে অজনজনন আমরা জানি শৈবালের অজনজনন বিভিন্ন উপায়ে হয় জুস্পোর অ্যাপানোস্পোর হিপনোস্পোর তো ইলোথ্রিক্স এর অজনজনন যেটার মাধ্যমে হয় সেটা হচ্ছে জুস্পোর এই জুস্পোরের মাধ্যমে অজনজনন হয় এই যে হোল্ড ফাস্ট এই হোল্ড ফাস্টটা ব্যতীত যে কোনো কোষ জুস্পোরানজিয়াম হিসেবে কাজ করতে পারে জুস্পোরানজিয়াম কি জুস্পোরানজিয়াম হচ্ছে জুস্পোর যেখান থেকে উৎপন্ন হয় সেটাকে বলা হয় জুস্পোরানজিয়াম তাহলে এই হোল্ড ফাস্ট ব্যতীত ইলোথ্রিক্স এর যে কোনো কোষ জুস্পোরানজিয়াম হিসেবে কাজ করতে পারে এবং প্রতিটা জুস্পোরানজিয়াম থেকে 8 থেকে 12টি জুস্পোর উৎপন্ন হয় জুস্পোর আবার দুই ধরনের হতে পারে একটা হচ্ছে মাইক্রো জুস্পোর আর একটা হচ্ছে ম্যাক্রো জুস্পোর এই গেল অজনজনন এরপরে আসো যৌনজনন এইগুলো ইলোথ্রিক্স
এগুলো হচ্ছে কিসের যৌন জনন হচ্ছে হেটারোথ্যালিক অর্থাৎ ভিন্নবাসী দুইটা ভিন্ন গ্যামেট দুইটা ভিন্ন থ্যালাসে উৎপন্ন হয় সেটা এই কারণে এদেরকে বলা হচ্ছে হেটারোথ্যালিক এবং এর যৌন জননটা হচ্ছে আইসোগ্যামাস আইসোগ্যামাস কেন আইসোগ্যামাস কারণ এদের পুংগ্যামিট এবং স্ত্রীগ্যামিট দুইটা আকার আকৃতি গঠন বৈশিষ্ট্যে আলাদা করা যায় না অর্থাৎ দুইটা একই এদেরকে আলাদা কোনটা পুংগ্যামিট কোনটা স্ত্রীগ্যামিট এটাতে এটা বোঝা যায় না যার কারণে এদেরকে প্লাস এবং মাইনাস দিয়ে চিহ্নিত করা হয় এবং এর দেখো চিক্সে যে কোনো অভ্যন্তরীণ কোষ এই গ্যামেটেনজিয়াম হিসেবে কাজ করে তো গ্যামেটেনজিয়াম হিসেবে কাজ করার পরে গ্যামেটেনজিয়াম থেকে দুইটা ভিন্ন গ্যামেটেনজিয়াম থেকে দুইটা ভিন্ন গ্যামেট উৎপন্ন হয় এবং গ্যামেট গুলো দেহের বাইরে বের হয়ে আসে এবং বের হয়ে আসার পরে হচ্ছে এরা মিলিত হয় এবং জায়গট উৎপন্ন করে মিলিত হয় কিছুক্ষণ সাঁতার কাটার পরে জায়গটটা কি করে ফ্লাজেলা হারিয়ে ফেলে এবং এরা পুরো আবরণ দ্বারা আবৃত হয় এবং কিছু সময় বিশ্রাম দশা কাটায় প্রায় 5 থেকে 9 মাস পরে এরা নতুন করে অঙ্কুরিত হয় এবং এই অঙ্কুরিত হওয়ার পরে এরা হচ্ছে হ্যাপ্লয়েড যুগস্পোর উৎপন্ন করে এবং এই হ্যাপ্লয়েড যুগস্পোর পরবর্তীতে অঙ্কুরিত হয়ে থ্যালাস গঠন করে এবং শুষ্ক পরিবেশেও এরা কিছু কিছু স্পোর উৎপন্ন হতে পারে সেটাকে বলা হয় অচল স্পোর তো এই হচ্ছে ইলোচিক্সের যৌন জনন এরপরে তোমাদের বইতে হচ্ছে শৈবালের গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব দেওয়া আছে তোমরা এটা খুব ভালো করে পড়ে নিবে কারণ এই অর্থনৈতিক গুরুত্বটাও ইম্পর্টেন্ট তো এই অর্থনৈতিক গুরুত্বের মধ্যে আছে বায়ুমণ্ডলে এরা অক্সিজেন অক্সিজেন যোগ করে বায়ুমণ্ডলে এরা অক্সিজেন যোগ করে তারপরে সমুদ্রে মাছের অবস্থা নির্ণয় করে তারপরে মাটির বয়স নির্ণয় করে তারপরে এরপরে উৎপাদক হিসেবে তারপরে হচ্ছে বায়োফুয়েল হিসেবে শৈবালের ব্যবহার রয়েছে পরিবেশ দূষণ রোধে শৈবালের ব্যবহার রয়েছে এছাড়াও গোয়েন্দা সাবমেরিনের অবস্থা নির্ণয় করতেও শৈবাল ব্যবহৃত হয়ে থাকে আর এছাড়াও শৈবালের অপকারিতাও আছে অপকারিতার মধ্যে আছে ওয়াটার ব্লুম সৃষ্টি করে যেটা হচ্ছে পুকুর বা জলাশয়ে যদি অতিমাত্রায় শৈবাল বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে ওয়াটার ব্লুম তৈরি হয় এই সময় মাটি পানি দূষিত হয়ে যেতে পারে এবং খাবার এবং ব্যবহারে অনুপযোগী হয় এছাড়াও উদ্ভিদের বিভিন্ন রোগ সৃষ্টি করে যেমন চা কফি তারপরে হচ্ছে ম্যাগনেলিয়া গাছে রোগ সৃষ্টি করে শৈবাল মাছের রোগ সৃষ্টি করতে পারে তারপরে হচ্ছে স্থাপনার ক্ষতি করতে পারে স্থাপনায় শৈবাল সৃষ্টি হয়ে ক্ষতি হতে পারে তারপর রাস্তাঘাট পিচ্ছিল করে যেমন বর্ষাকালে হচ্ছে প্রচুর শৈবালের উৎপত্তি হয় রাস্তাঘাটে তখন রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যায় তো এগুলো হচ্ছে শৈবালের উপকারিতা এবং অপকারিতা তোমরা পুরো শৈবাল চ্যাপ্টারটা ভালো করে পড়বে এই আমি একটা প্রশ্ন দেবো প্রশ্নটার অ্যান্সার তোমরা বাসায় অনুশীলন করবে তো তোমাদের জন্য একটি প্রশ্ন রেখেছি এটা হচ্ছে তোমাদের উদ্দীপক এবং এই উদ্দীপক থেকে তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার দিবে প্রথমে ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন স্পোর কি খ নাম্বার হচ্ছে হেটারোথ্যালিক বলতে কি বুঝো গ নাম্বার হচ্ছে চিত্রে উল্লেখিত জীবটির গঠন বর্ণনা করো এবং ঘ নাম্বার উদ্দীপকে জীবটিতে যৌন অযৌন অবস্থা আবর্তিত হয় উদ্দীপকের জীবটিতে যৌন এবং অযৌন অবস্থা আবর্তিত হয় ব্যাখ্যা করো সুপ্রিয় শিক্ষার্থীরা যে আমি এই প্রশ্নটি তোমাদেরকে বাসায় অনুশীলনের জন্য দিয়েছি তোমরা বাসায় অনুশীলন করবে এবং আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম